আজকে আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরতে চলেছি, দেখতে পাচ্ছেন কিভাবে ইট কেটে নকশা তৈরি করছে মসজিদের মধ্যে। তাই সেই বিষয়টি আপনাদের সামনে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করছি। মালদা জেলায় অনেক পুরনো, কয়েকশো বছর পুরনো ঐতিহাসিক নিদর্শন রয়েছে। অনেক মসজিদ, পুরনো মন্দির এবং আরও বিভিন্ন ধরনের রাজবাড়ি রয়েছে। কিন্তু এখন এই বর্তমান পরিস্থিতিতে এইভাবে ইট কেটে মসজিদ তৈরি করছেন, সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। কারণ আজ থেকে কয়েকশো বছর আগে বিভিন্ন ধরনের স্থাপত্যগুলি, যেমন মন্দির, মসজিদ, রাজবাড়ি, অনেক সময় নিয়ে এবং অনেক অর্থের সাহায্যে বিভিন্ন ধরনের নকশা তৈরি করত। কিন্তু ইতিহাস প্রসিদ্ধ মালদা জেলার পুরনো সব নিদর্শনের ইতিহাস জানতে এসে এরকম নকশা দ্বারা কারুকার্য নির্মিত মসজিদ দেখতে পাবো ভাবতে পারিনি। তাই পুরো বিষয়টি এবং সেই ইট কেটে যেভাবে মসজিদ তৈরি করছেন সেই কারুকার্যটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম।